আসসালামু আলাইকুম ভিউয়ার্স বার্ড স্ক্রিনে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত আশা করি সবাই ভালো আছেন ভিউয়ার্স রিসেন্টলি আমি দেখতেছি যে অনেকে কমেন্ট করতেছে বা আমাকে মেসেজ করতেছে যে তার পাখি ডিম পারা অবস্থায় মেল পাখি খাঁচা থেকে উড়ে চলে যাচ্ছে আবার আজকে একজন আমাকে কমেন্ট জানাইছে মেসেঞ্জারে যে তার এরকম মেল ফিমেল পাখি দুইটাই খাঁচা থেকে উড়ে চলে গেছে ছয়টা বাচ্চা রেখে তো এই যে আপনাদের পাখি খাঁচা থেকে যে ভুলবশত উড়ে চলে যায় খাঁচার খোলা থাকার কারণে খাঁচার যে মুখটা তো এটা আসলে অসাবধান অনেকেরই হচ্ছে এরকম আমারও হইছে তো আপনারা এই বিষয়টা ভালো করে বোঝার জন্য আপনার পাখি যাতে খাঁচা থেকে উড়ে না যায় সেজন্য একটা ভিডিও আছে আমার এর আগে করেছি আমি আপনারা আপনার পাখি যদি ভুলবশত আপনার দেখা গেল পাখি খাবার দিলেন কিন্তু খাঁচা খোলা থাকলেও এতে করে পাখি উড়ে চলে যেতে পারে তো এই খাঁচা যাতে খোলা না থাকে রবার্ট সিস্টেমে বেঁধে রাখা যায় যেটা আপনি খাঁচা উঁচু করে রাখবেন সেরে দিলে আবার খাঁচা নিচে নেমে যাবে অটোমেটিক রবার্টের টান লেগে তো এই পদ্ধতিটা আপনারা কীভাবে করবেন খাতার সাথে রবার্ট কীভাবে লাগাবেন সেই বিষয়ে একটা ভিডিও আছে আমার সেই ভিডিওটা আপনারা দেখতে পাবেন এই ভিডিও আমি ওই ভিডিও লিঙ্ক দিয়ে দেবো এই ভিডিওটা অবশ্যই সকল পাখাল দেখবেন কেননা অনেকেরই পাখি আজকে আমাকে একজন কমেন্ট করছে যে তার পাখির দুইটা ডিম পারছে এর মধ্যে মেল পাখিটা খাতা থেকে উড়ে চলে গেছে এখন কি করবে সে এখন নতুন একটা পাখি কিনে এনে দিবে না কি করবে এখন এই মুহূর্তে আপনার পাখি কিনে এনে জোড়া দেয় সাথে জোড়া নেবে না পরে ডিমগুলো নষ্ট হবে তো এক্ষেত্রে আমি আপনাদেরকে বলে দিই কখনো আপনার পাখি ডিমে তা দেওয়া অবস্থা যদি মেল পাখি খাঁচা থাকে উড়ে চলে যায় আপনারা ঘাবড়াবেন না যেটা গেছে তো গেছে আপনারা ওই ফিমেল পাখিকে ডিস্টার্ব করবেন ইনশাআল্লাহ দেখবেন ওই ফিমেল পাখি একাই ডিম তা দিয়ে বাচ্চাগুলো বড় করবে কোনো সমস্যা হবে না ডিম থেকে বাচ্চা ফুটবে এবং বাচ্চাগুলো বড়ো করবে সেক্ষেত্রে বাচ্চাগুলোকে বড় করার জন্য যেহেতু একাই শেখা হবে এই জন্য বেশি বেশি নরম খাবার দিতে হবে আর যে কথা বললাম আপনার পাখি খাঁচা যাতে মুখ খোলা না থাকে কিভাবে খাঁচার মুখ আটকে রাখবেন রবার দিয়ে বেঁধে রাখবেন সেই বিষয়ে জানার জন্য এই ভিডিও যে মেসেঞ্জারের লিঙ্ক থাকবে আপনারা সেই লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে আমার সেই ভিডিও লিঙ্ক থাকবে আপনার সেই লিঙ্ক দেখে আপনারা তাহলে বুঝতে পারবেন আপনার খাঁচার মুখ কীভাবে আটকে রাখবেন তো এই আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ